বিনা উইকেটে 97 রান, সেখান থেকেই 110 তুলতে নিয়ে 4 উইকেট। দারুণ শুরুর পরও হারের সংখ্যায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, তবে সেখান থেকে ব্যাট হাতে নিয়ে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। এক বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা। 6 উইকেটের এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে ফেলেছে দাসুন সানাকার দল, ভারতেরও প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে। যদিও কাগজে কলমে এখনো সম্ভাবনা বেঁচে রয়েছে রোহিত শর্মার দলের। অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন লঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। বল হাতে 2 ওভারে 2 উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেছেন 18 বলে 33 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস, যে কারণে ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তারই হাতে। এমন দুর্দান্ত জয়ের প্রতিক্রিয়ায় লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেন, এই জয়ের ড্রেসিং রুমে ছেলেদের আত্মবিশ্বাস দারুণ বেড়ে গেছে। পাতুম এবং কুশাল সেটা দুর্দান্তভাবে শুরু করলো এবং রাজাপাকসে এবং আমি শেষ করলাম। বোলাররাও ভালো বল করেছে, তবে পুরো ম্যাচ জ্বরে নয়। কৃতিত্ব দিতে চায় দিলশান ও থিকসানাকে, তারা সত্যি ভালো বোলিং করেছে। ভারতীয় ব্যাটাররা শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করেছিল, কিন্তু তারা ভালো করে সেটা রুখে দিয়েছে। ওদের 173 রানের মধ্যে আটকে রাখতে পেরেছি।